Allah'a salat. ভাবে জ্বলে গিয়েছে কখনোই ঠান্ডা হওয়া সম্ভব নয়, সেটাকে আমাদের সকলেরই মাথায় রাখতে হবে। বৃষ্টি এসে গিয়েছে, এটা মনে রাখবেন। এবছরের মহরম আপনার জীবনের শ্রেষ্ঠ মহরম বানাতে হবে, সেটা আপনার ক্যারেক্টার ও চরিত্রটা। এবং হুসাইনের জন্য অন্তর থেকে এত কাঁদতে হবে যেন আপনি বোঝাতে পারেন বিবি জাহরাকে, বিবি জাহরা এই মহামারীর সময় আমরা আপনার সন্তানকে ভুলেনি। আরবিতে একটি শের আছে, আবাদ ওয়াল্লাহ মা নানসা হুসাইন। হ্যাঁ হুসাইন, কায়ামত পর্যন্ত আমরা তোমাকে ভুলতে পারব, সেটাকে এবারে বোঝাতে হবে। আমার মাথায় আছে বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে ভেজাব না। এবং এর পাশাপাশি যেরকম তুমি এক ভাই এসেছি আর তুমি আর একটা ভাই দিয়ে গেল,
কি আপনার পাশে আরেকজন আছে মাস্ক নিচে নামিয়ে দিয়েছে, কি পরে নিয়ে হাতে নিয়ে বসে আছে, এগুলো প্রতিটি ব্যক্তি প্রতিটি আজাদারের উপরে ফরজ মেনে এই দায়িত্বকে পালন করা। এবং আজ বসিয়ার সাব ডিভিশনে শরণিয়া কারবালাতে যে ইস্তেকবালে আজার মহরমের মসজিদ শুরু হতে চলেছে এবং আগামী দিন যে দিনগুলি পালন হবে যেরকম আটই মহরমের জুলুস, দশই মহরমের জুলুস, এর জন্যে বসিয়ার এসডিপিও এসপি এবং আইসি বসিরহাট টোটাল পুলিশ প্রশাসন এর পাশাপাশি বামুন্ডি সাতচুয়া এবং নিউগাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমস্ত মেম্বার উপপ্রধান জেলা পরিষদ এবং এমএলএ সাহেবের এবং সমস্ত ব্যক্তি যে উপস্থিত ছিলেন ওই দিন মিটিংয়ে বসিয়ার থানাতে স্মরণীয় কি যারা ছিলেন না সমস্ত শিয়া সুন্নি ওলামাদের এক ইত্তেহাদের সাথে এই দিনটি পালন হতে চলেছে। সেই জন্য জোশ মালিয়াবাদী অনেক আগে একটি কথা বলেছিলেন, ইনসান কো বেদার তো হলে নে দো হর কৌম পুকারেগি হামারে হ্যায়। মানুষের ভিতরে একবার চেতনা জাগতে দাও সালাওয়াত পড়ো। মানুষের ভিতরে একবার চেতনাকে ফিরে আসতে দাও, প্রতিটি জাতি প্রতিটি মানব চিৎকার করে উঠে বলবে যে হুসেন তো আমার, হুসেন আমাদেরই। যে কথাটি নবী বলেছিলেন আমি হুসেন থেকে হুসেন আমার থেকে, আজ বিশ্ববাসী সেটাকে ফলো করছে, বিশেষ করে যারা মজলুম যারা অসহায়। সেই জন্য দোস্ত যেসব আমি একজন আপনাদের ভিতরে খাদিম আছি মাওলানা আছি, আমি বারবার একই কথা একই জিনিস বোঝানো সম্ভব না। সেজন্য এক দুই মহরম পর্যন্ত হয়তো ধৈর্য রাখবো, ভালো মিষ্টিও থাকবে, তারপরে যদি একটু টকের কিছু থাকবে, বাস এই বলে আশা রাখবো যেন বিবি জাহরাকে আমরা প্রস্তাব দিতে পারি। এক ফাতেমা এক নবীর বিচিয়ারি বেছে এক ফাতেমার পাশর ভাঙা মা, এই ভয় ভয় দিনে আমরা তোমার হুসেনকে বলিনি, আজ তার মসজিদ আমরা বারবার করেছি, আমাদের যুবকরা বাচ্চারা মুরব্বীরা মায়েরা সবাই এসে উপস্থিত হয়েছে। এবছর আমরা হয়তো সেইভাবে তোমার হুসেনের আলাদারি পালন করতে পারবো না সপরিবারে, কিন্তু তারা যতটুকু পালন করব নিজের শক্তি অনুযায়ী আমরা পালন করব, সেটাকে তুমি তুমি কবুল করে নিও। এবং এই মহামারী থেকে তোমার হুসেনের আজাদারি রাস্তা আজাদারদের রাস্তা, হুসেনের মজলুমিয়তের রাস্তা 1442 হিজরির আশুরার আসেলের সভায় সিমারে মুরজিমের বিষাক্ত তলোয়ারের কোন খঞ্জারের তলায় হুসেনের শুষ্ক গলা যে কামাল হচ্ছিল সেই মুহূর্তের অবস্থা। এই জগৎবাসীকে খোদায়া তুমি শেফা দেনে বলা, এদেরকে শেফায় আজই ভাতা কর। আল্লাহ আমাদের সমস্ত জগৎবাসীকে তৌফিক দাও এবং বিশেষ করে আজাদারে হুসেনদেরকে, তারা যেন এই আজাদারিকে করতে পারে। বাস দোস্ত মজলিস শেষ, কিন্তু কয়েকটি কথা বলার আছে এবছরের জন্য। আপনাদের গ্রামের ইমাম বাড়ি আছে, সেই ইমাম বাড়িতে এবছর কোনো নজর আপনারা রান্না করে বাড়ির থেকে এনে খবরদার দিবেন। যেমন ভাবে আমরা খিচুড়ি করতাম, আমাদের মা বোনেরা বাড়ি থেকে ক্ষীর রান্না করে নিয়ে আসতো,
এই হুসাইনের জুলুসকে সফল করার জন্য তাইছে জেলা পরিষদের মেম্বার হোক, তাইছে ব্লক মেম্বার হোক, তাইছে প্রধান ও উপপ্রধান হোক, সকলেই দায়িত্ব নিয়ে এই জুলুসকে সফল করার জন্য এবং পুলিশ প্রশাসন আছে যেন আমরা এমন ভাবে এই জুলুসটি করতে পারি যেন এই সকলের মাথা উজ্জ্বল হয়, যেন বসিয়ার এসপি, বসিয়ার এসডিপিও, বসিয়ার আইপি, সমস্ত পুলিশ কর্মী এবং এই দুই পঞ্চায়েত এবং প্রতিটি শিয়া সুন্নি এই এলাকার হিন্দু মুসলিম ব্যক্তি পুরো বিশ্বের সামনে মাথা তুলে বলতে পারে আরেকটি ভারতীয় হিন্দুত্বকারীদের নামে বেরিয়েছিল, তাতে সর্ব প্রকারের ডিসিপ্লিন, আইন, কানুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং যেটি আছে সবকিছু বজায় রেখে এই জুলুসটি কমপ্লিট হয়েছে। এতে আপনার ইজ্জত, বাবা হুসাইনের ইজ্জত, এলাকার ইজ্জত এবং সমস্ত ব্যক্তিদের ইজ্জত উচ্চ হবে। তারা সকলে সম্মানের নজরে আমার মাওলাকে দেখবেন, আমার মাওলার আজাদারিকে দেখবেন, আমার মাওলার আজাদার দেখবেন। ওয়াখুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন হুসাইনের আজাদারি করার তফিক দেয় এবং যে নিয়ম বলি যেগুলোকে আপনারা বারবার শুনছেন ডক্টরদের কাছ থেকে টিভির মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার উপরে নিজেরা ইনশাল্লাহ আমল করবেন, প্রতি গ্রামে যারা দায়িত্বে আছে তাদের সহযোগিতা করবেন, ইমামবাড়ির কমিটি, মসজিদ কমিটিকে এবং নিজের পরিবারকেও, এবং এই আজাদারি যাতে সফল হয় আমাদেরা সকলেই তাতে অংশগ্রহণ করব এবং এই আজাদারিকে সফল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসুন একটি নয়া, যেখানে যেখানে যারা দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকবেন, নয়া করবেন।